সোমাই, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ সো মাচ। তোমার বাবা যদি আমার কাছে তোমাকে বিয়ে না দেয় তাহলে আমি মরে যাব। তো তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে আমার লাগে আর 10 বছর অপেক্ষা করো, আমি 10 বছর, আমার 20 বছর হইলে তারপর আমি বিয়ে করব। তোমার বাবা আমার সাথে বিয়ে দিবে না, তোমার বাবাকে আগে খুন করব, তারপর তোমাকে বিয়ে করব। পাতালের লগে কোনদিন আকাশে পায় আর মায়ের বিয়ে দিবেন না এছাড়া লগে? না না না, আমি বাজা আয়গা না ভিড়ো। সুমাইয়া, আই লাভ ইউ, আমি যদি তোমাকে না পাই তাহলে মরে যাব। আমি এই ছেলে দরকার নেই, ছেলে বেয়াদব ছেলে, চরম বেয়াদব ছেলেটা, বহুত খারাপ। একটা কোটিপতি মাইয়ার বিয়ে করতে আসে রাস্তা ঠকাই ছেলে, ঠকাই হোক আর কেসা দাও। কোটিপতি আপনারা কি তাহলে কোটিপতি হয়ে গেছে না? হ্যাঁ আমার মেয়ে কোটিপতি। এই তুমি কি কোটিপতি হয়ে গেছো? হ্যাঁ, এই যে পিছনের বাড়িটা কার? এটা এটা আমার, আমার ওইটা আমার, এটা তোমার, এটা তোমার। তো বাড়িগুলো দেখতেছেন দর্শক, এটা নাকি সুমাইয়ার বাড়ি, এটা নাকি সুমাইয়ার বাড়ি? হ্যাঁ হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আপোনালোকে হয়তো ভাবি আছে যে মই এইবিলাক কি কৈ আছো, মানে কথাটো হ'ল যে আপোনালোকে চাইছেই চাগে যে কেইদিনমান ধৰি ফেচবুকত মানে এজনী ছোৱালী আৰু এজন ল'ৰা বহুত ভাইৰেল হৈ আছে। মানে ছোৱালীজনীৰ নাম হৈছে সুমাইয়া। তো সুমাইয়া মানে আপোনালোকে হয়তো সকলোৱে গম পায়, নতুনকৈ ছিংগাৰ মানে গগন চাকিবৰ লগত মানে গান গায়। সো সেইজনী ছোৱালীক মানে এজন ল'ৰাই ভাল পায় আৰু ল'ৰাজন হৈছে মানে হয়। তো সেই ল'ৰাজনক মানে সেই ল'ৰাজনে মানে ছোৱালীজনীক ভাল পায় আৰু ছোৱালীজনী মানে ঘৰৰ পৰা কি কৈ আছে যে ছোৱালীজন ল'ৰাজন মানে পূৰা আকাশ পাতাল মানে পাৰ্থক্য সেই দুজনৰ, মানে ক'ত সেই ল'ৰাজন আৰু ক'ত সেই কোটিপতি সুমাইয়া ছোৱালীজনী। ল'ৰাজনে মানে কৈ আছে মই সুমাইয়াক নাপালে মৰি যাম বা এইটো কৰিম সেইটো কৰিম, কিন্তু সুমাইয়াৰ ঘৰৰ পৰা কৈ আছে যে মানে সেইটো সম্ভৱেই নহয়, কাৰণ ল'ৰাজন হৈছে ভিখাৰী হা আৰু ছোৱালীজনী হৈছে কোটিপতিৰ মেয়ে, মানে এতিয়া কোটিপতি হৈ গৈছে। আগতে মানে ৰাস্তাত বহি আছিল, ৰাস্তাত মানে খুজি খাইছিল হা, এটা এটা গান গাই কিনে দুয়ে পইচা পাইছিল, সেইটোৱে চলিছিল। কিন্তু এতিয়া কোটিপতি হৈ গৈছে, কাৰণ কি হৈছে জানে, ভাইৰেল হৈছে, চেলিব্ৰিটি হৈছে, সেইকাৰণে এতিয়া মানে এনেকুৱা কথা কৈ আছে মানুহে। যেতিয়া দুখীয়াৰ পৰা যেতিয়া মানে ধনী হৈ যায় না, তেতিয়া মানে এনেকুৱা কথাই মানে ওলায় মানুহৰ মুখৰ পৰা। সো আগতে আপোনালোকে চাইছে সুমাইয়া কেনেকুৱা আছিল, ৰাস্তাত মানে ষ্টেচনত বহি গান গাইছিল, 5 টকা 10 টকা দিছিল, সেইটোৱে চলিছিল। কিন্তু এতিয়া মানে ভাইৰেল হৈছে, এতিয়া মানে ফকীৰজনৰ ওচৰত কি তেওঁ কোটিপতিৰ মাইয়া দিব নেকি? মানে মই কেৱল এইটো ভিডিঅ' বনোৱাৰ এটাই উদ্দেশ্য, ছোৱালীজনী যদি অলপ মানে ধনী ঘৰৰ হয় আমি ল'ৰাই কি কৰোঁ, অলপ দুখীয়া ঘৰৰ ল'ৰাই মানে ভাল পাওঁ, আৰু তাৰপিছত কি হয় কেইদিনমান পিছত ভাল পোৱাৰ পিছত এই মানে ঘৰৰ পৰা ফেমিলিৰ পৰা মানি নলয়, এই ছোৱালীজনৰ ঘৰৰ পৰা মানি নলয়। কিন্তু মই এইটো বেছিভাগেই চাইছোঁ, যদি অলপ মানে ল'ৰা ঘৰতকৈ ছোৱালী ঘৰত যদি অলপ মানে বেছি ধনী হয় তেতিয়াহ'লে কেতিয়াও নামানে। সি কৈ থাকে ল'ৰাজন কি কৰি খুৱাব, বিয়া কৰাৰ পিছত কি কৰিব, তোক মানে ভালকৈ খুৱাব নোৱাৰিব সিটো। কিন্তু মই কেৱল এটা কথাই জানো, ভালপোৱাই কেতিয়াও ধন সম্পত্তি নেদেখে বা জাতি ধৰ্ম নেদেখে, ভালপোৱা কাৰোবাৰ লগতে হৈ যায়। তো মই এইটো কওঁ যে আজিকালিৰ প্ৰেমৰ কোনো দাম নাই, আজিকালি অকাত চাই প্ৰেম কৰিব লাগে, যাৰ অকাত আছে সেয়েহে প্ৰেম কৰিব লাগে, যাৰ অকাত নাই তেওঁক প্ৰেম কৰিব নালাগে। কাৰণ আজিকালিৰ কেৱল এইটো বিচাৰে মানুহে, ভালপোৱা নহয়, এইটো থাকিলেই ভালপোৱা আহি যায়। চ' আশা কৰোঁ ভিডিঅ'টো ভাল লাগিছে, থেংক ইউ।